नमस्कार बंधुरा मिले कूकहाउसे सबाई के स्वागत। आज के आबार एकटी नतून रेसिपि निये चले एसेछि। आज के आमी तोमादेर साथे शेयर करब डिमेर कोरमा। डिमेर कोरमा करते जा जा लागछे आमी सेई उपकरणगुलो एकबार देखिए दिच्छि। लागछे पेंयाज बाटा, रसुन बाटा, आदा बाटा, आमी एखाने दुटो लंका बेटे निएछि, आर निएछि पाँचटा डिम सिद्ध करे लवण आर शुकनो लंकार गुड़ो माखिए रेखेछि। आर लागछे काजू बादाम बाटा, नारिकेलेर दूध আর নিয়েছি বেরেস্তা। বেরেস্তাটা হচ্ছে পেঁয়াজ ছোট ছোট করে কেটে তেলে ভেজে নেওয়াকেই, লাল করে ভেজে নেওয়াকেই বেরেস্তা বলে। এই ডিমের কোরমা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবার সাথে খেতে ভীষণই ভালো লাগে। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে সবার আগে আমার ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি এবার রান্নাটা শুরু করছি, আর তোমরা দেখতে থাকো আমি কি করে রান্নাটা করছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, ডিমগুলো খুব বেশি ভাজা যাবে না, অল্প একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ডিম নামিয়ে নিয়েছি, এবার তেলে এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার তেলে দিয়ে দেব দুটো তেজপাতা আর হচ্ছে দুটো দারচিনি, দুটো দারচিনি, তিনটে এলাচ আর গোটা গোলমরিচ। হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। হয়ে গেছে, দিলাম রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার সামান্য জল দিব যাতে লেগে না যায়। রান্নাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে করব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দু মিনিট ভেজে নেব। দু মিনিট কষানো হয়ে গেছে, এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। আবার এক দু মিনিট কষিয়ে নেব। হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিলাম তিনটে চিড়ে রাখা লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এবার আর কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে কিছুটা বেরেস্তা দিয়ে দেব।
কষানো হয়ে গেছে, এবার নারকেলের দুধটা দিয়ে দেব। এবার 3 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে। আমি খুব সহজভাবে রান্নাটা করেছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটাও খুলে নিয়েছি। এবার সার্ভ করে নেব। সার্ভ করে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব। একদম তৈরি হয়ে গেছে ডিমের কোরমা। রান্নাটা খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে ভীষণই ভালো হয়। তোমরাও ঠিক বাড়িতে এইভাবে ট্রাই করবে। ট্রাই করে আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানাবে কেমন হলো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে আবার কোনো নতুন রেসিপির সাথে। তাহলে আজকের মতো টাটা, ধন্যবাদ।